সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের একজন অতি পরিচিত কথাকার। জন্ম 14 অক্টোবর 1930 মুর্শিদাবাদের খোশবাসপুরে। বাংলা সাহিত্য কথায় আপনাদের স্বাগত। পিতা আব্দুর রহমান ফেরদৌসী একজন সক্রিয় রাজনীতিক ছিলেন। মাতা আনোয়ারা বেগম গৃহবধূ হলেও রীতিমতো বিভিন্ন পত্রপত্রিকায় লিখতেন। তার পারিবারিক আবহমণ্ডলে যে সাহিত্য চর্চার ক্ষেত্র প্রস্তুত ছিল, তার কারণে সিরাজের সাহিত্যিক হয়ে ওঠা অনেকটাই সহজ হয়। খোশবাসপুর গ্রামের এই বাড়িতেই আমি জন্মগ্রহণ করেছিলাম এবং জন্মের পরই দেখেছিলাম চারপাশে শুধু পত্র পত্রিকা আর বইয়ের স্তূপ। এরই মধ্যে বড় হয়েছিল সিরাজ। পড়েছেন পাশের গ্রাম গোকর্ণের কার্তিকডাঙ্গা প্রাইমারি স্কুলে এবং গোকর্ণেরই প্রসন্নময়ী উচ্চ বিদ্যালয়ে। কিন্তু প্রকৃতির দুর্নিবার আকর্ষণ সিরাজকে বারবার ক্লাস ফাঁকি দিতে বাধ্য করত। সিরাজ কোনোদিনই কলেজে ক্লাসের সময় ক্লাস করতো না। ক্লাস পালিয়ে এসে ওই গোড়াবাজারের ঘাটের উপরে গঙ্গার ধারে বসে সাধারণ লোকের সঙ্গে কথাবার্তা বলতো। কম বয়সেই তার সাহিত্য চর্চার প্রতি যে আগ্রহ দেখা গিয়েছিল তার প্রধান অনুপ্রেরণা ছিলেন তার মা আনোয়ারা বেগম। জন্মের পরই দেখেছিলাম চারপাশে শুধু পত্র পত্রিকা আর বইয়ের স্তূপ। এরই মধ্যে বড় হয়েছিলাম। মাকে দেখতাম উঠোনে বসে এই বাড়িরই পেয়ারা গাছের তলায় বিকেলে হাঁটুর উপর কাগজ রেখে কবিতা লিখতেন, গল্প লিখতেন বা প্রবন্ধ লিখতেন। দেখা দেখি আমারও লিখতে ইচ্ছে করত। সিরাজ বেশ কম বয়সেই লিখতে শুরু করেছিলেন। তার প্রথম রচনা যখন তিনি লিখেছিলেন তখন তার বয়স মাত্র 9 কি 10। লুকিয়ে লুকিয়ে বাবার বইয়ের সংগ্রহ থেকে একটা বই একদিন পড়ে ফেললাম, তার নাম অনন্তপুরের গুপ্ত কথা। সেই বইটা পড়ে আমার হঠাৎ খেয়াল হলো যে আমি একটা ওই রকম গুপ্ত কথা লিখে ফেললাম। খোশবাসপুরের গুপ্ত কথা বেশ কয়েক পাতা লিখে ফেললাম। এইভাবেই আমার প্রথম লেখা জীবন খুব অল্প বয়স থেকেই শুরু হয়েছিল। ম্যাট্রিক পাশ করে সিরাজ ভর্তি হলেন বহরমপুর কলেজে। সেখানে যোগ দিলেন কমিউনিস্ট পরিচালিত ছাত্র সংগঠনে। কিন্তু বন্ধু ত্রিপুরা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সিরাজের রাজনীতিক আর হয়ে ওঠা হলো না। সেই সময়ে তিনি কবিতায় যোগ দিলেন। কবি হওয়ার ইচ্ছায় পালিয়ে এলেন কলকাতায়। 1950 সালে বিএ পাস করার পর হঠাৎ খেয়াল হলো সব ছেড়ে ছুড়ে আমি কলকাতায় চলে যাই, আমাকে কবি হতেই হবে। সংস্পর্শে এলেন বুদ্ধদেব বসু, আবু সাইদ আয়ুবের মতো মানুষের। সিরাজের প্রথম কবিতা ছাপা হয়ে বের হয়েছিল মৌলানা আকরাম খাঁ সম্পাদিত মাসিক পত্রিকা মোহাম্মদীতে। কিন্তু সিরাজ ছিলেন প্রখর আত্মসচেতন, তাই যখন জানতে পারলেন পত্রিকাটি শুধু মুসলমানদের জন্য, তখনই কবিতা পাঠানো বন্ধ করে দিলেন। কলকাতা সিরাজকে গ্রহণ করেনি। সিরাজ তার স্মৃতিতে বলে চলেন, সে এক অমানসিক লাঞ্ছনা ঘটালো কলকাতা, লাঠি মেরে ফেলে দিল। কলকাতা হাহ করে হেসেছে এক নির্বোধ গ্রাম্য তরুণের কাণ্ড দেখে। এই সময় দেশ পত্রিকায় সিরাজের একটি কবিতা প্রকাশিত হয়েছিল, শেষ অভিশাপ। এই কবিতায় কবির বুক ভরা বেদনার প্রকাশ লক্ষ্য করা যায়। আহা, তার স্বাদ ছিল মাটির গানের রচনার, তার সে কামনা আমার পাহাড়ে এসে প্রত্যাঘাতে জীর্ণ হয়ে গেছে।
সে সবার শেষে সেই আধারে রে পাথুরে দেয়ালে রেখে গেল বেদনার ম্লান তাহার। যাই হোক, শেষ পর্যন্ত সিরাজকে একটা বাঁশের বাঁশি ফিরিয়ে নিয়ে গেল গ্রামীণ মিথের সুপরিচিত জগতে। গ্রামে ফিরেই শুরু হলো সেই বিচিত্র বিস্ময়কর জীবন। আলকাপ দলে যোগ দেওয়ার পূর্বে গোকর্ণের শ্রদ্ধানন্দ স্মৃতি মন্দির পাঠাগারের উদ্যোগে সিরাজ অঙ্কুর নামে একটি হাতে লেখা পত্রিকা বের করতেন। সেই পত্রিকায় সিরাজ নিজেই ছবি আঁকতেন, লিখতেন। একবার নিখিল ভারত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় অঙ্কুর পুরস্কার পেয়েছিল। সেই আলকাপের দলে শিল্পী হয়ে ঢুকে পড়ি এবং তারপর কেটে যায় আমার সেই শিল্পের মায়ায় 60,000 ঘন্টা, এবং সেই 60,000 ঘন্টার মায়া আমাকে এমন আচ্ছন্ন করে রেখেছে যে পরবর্তীকালে আলকাপ তো উঠে গেছে, এখন পঞ্চরস বলে এক ধরনের নাট্যরীতি চালু আছে, সে আলকাপ নেই, কিন্তু তবু সেই সময়কার সেই স্মৃতি, সেই আলকাপের মায়া, সেই আলোকিত রাত্রির আসর আমার কলকাতা জীবনে এখনো স্বপ্নে হানা দেয়, বারবার আমাকে আঘাত করে এবং আমার মনটা কেমন করে ওঠে। আলকাপ লোকনাট্যে তিনি কিভাবে এলেন, পারিবারিক সূত্রে সিরাজ কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিলেন, কমিউনিস্ট পার্টি যখন নিষিদ্ধ হলো তখন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছিলেন। আইপিটিএফ মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক সুধীন সেনের নির্দেশে সিরাজ আলকাপে যোগ দেন। খোশবাসপুরেই 16-17 জন তরুণ নিয়ে তিনি গড়ে তুলেছিলেন খোশবাসপুর আলকাপ দল। 1950 থেকে 1956 এই দীর্ঘ 6 বছর রার বাংলার বিভিন্ন অঞ্চলে আলকাপের দলে আলকাপের সিরাজ মাস্টার হয়ে বীরভূম, মালদা, সাঁওতাল পরগনা, দুমকা ঘুরে বেড়াতে থাকলেন। সেই 6-7 বছর ছিল সিরাজের কাছে এক আশ্চর্য জীবন। আমরা তার মায়া মৃদঙ্গ উপন্যাসে দেখতে পাই। এখনো ভাবতে অবাক লাগে কবিতায় তার এই মায়ার বিবরণ আমরা পেয়ে যাই। এখনো ভাবতে অবাক লাগে রমণীদের অপভ্রংশ অর্ধ নারীশ্বরের পাশে রাত্রি যাপন পণ্ডশ্রম স্বপ্ন সময়। কিন্তু এই আলকাপের মায়াও সিরাজকে ধরে রাখতে পারেনি, কেননা কলকাতার মায়া তখনও সিরাজের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। তাই আলকাপে আসরেই কখনো কখনো অন্য মনস্ক হয়ে উঠে পড়তেন, ভাবতেন তার তো সাহিত্যিক হবার কথা ছিল। তাই দীর্ঘ 6 বছর পর আলকাপ থেকে ক্লান্তিতে স্বাভাবিক জীবনে ফিরে এলেন। গ্রামের 100 রুশি কন্যা হাসনে আড়ার প্রতি সিরাজের অনুরাগ জন্মেছিল। তাই আলকাপ দল থেকে স্বাভাবিক জীবনে ফিরেই সিরাজ তাকে বিবাহ করলেন। আমরা পরবর্তী পর্বে সিরাজের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো।